কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জ্যোতিষশাস্ত্র আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই কো বোকা চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করেছুই আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ আমি বলি কেন দাদা ওই তো ছোটো চাঁদ দুটি মুঠোই ওরে আনতে পারি ধরে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড় আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু তখন কি মার মুখটি দেখাই মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা নমস্কার